प्रिय बंधुरा सोमनाथ एकेडमी तुम्हारे सबा के स्वागत। आजकल ये भिडियो थकते अंतर्वित्त अंक अर्थात हमें तुम्हारे जो सजेशन दीछल सम्पाद्य एवं उपपाद्य सम्पाद्य प्रथम दुटो हमें क्योंकि अंकन कर दीची परिवृत्त अंकन यीडियो डेस्क्रिपन बक्सर लिंक थको तुम्हारा लिंके क्लिक कर अवश्य बुझे ने तीन नम्बर छोड़ अंतर्वित्त अंकन सात सेमी बाहुविशिष्ट एक समबाहु त्रिभुजर अंतर्वित्त अंकन करते हैं। तो चलो हमें भिडियो शुरू करी। सवार प्रथम तुम्हारे क्यों करते हैं प्रति भिडियर मत अवश्य एक भलो देखे स्केल लेटा कम्पास ने देखो काँटा कम्पासे हमें इन्हें पेन व्यवहार करी तुम्हारा क्योंकि क्यों पेन व्यवहार करना तुम्हारा प्रत्येक पेंसिलटा व्यवहार करते हैं कारण परीक्षार समय तुम्हारा जो पेंसिल व्यवहार ना कर पेन दिए अंकन करो तेल क्योंकि पुरोटाई केटे देवे व्यवहार करछि एई कारणे तुम्हारा जैसे परिष्कार बुझते पर तार जोनो। तो सवार प्रथम आमादेर की करते हबे देखो एखाने जे सात सेमी बाहु विशिष्ट एक समबाहु त्रिभुजेर अंतर्वित्त अंकन करते हबे एई सात सेमी बाहुटाके देखो आमरा निलाम एई सात सेमी बाहुटाके प्रथमे किन्तु आमादेर अंकन करे निते हबे। तो देखे ना ये सात सेमी किन्तु आमरा बाहुटाके किन्तु अंकन करे निलाम एबारे कि करब देखो एखाने स्केलटाके बसालाम एकटु मिडिले बसाबे किन्तु देखो एकटी आमरा बड़ रेखांश अंकन करब सरल रेखांश ठीक आछे। एबारे परेर काज होच्छे आमादेर ये जे सात सेमी जो रेखांशी आप अंकन करी तर मानटा के हमें नब देखो प्रत्येके बुझते पे एवे नहीं भलोभ देखे प्रथम जो बिंदु रही है हमें ये बसाल कम्पासटा के बसे सात सेमीटा के अंकन कर दिल भलोक जीतुटा एक समबाहु त्रिभुज तीनटे बाहू क्योंकि समान है तई प्रत्येकटार मान तो सात है तई सेम माप नहीं वृत्तचाप अंकन कर लम बिंदुते बसा बसि एखे आकटी वृत्तचाप अंकन करा गए ये प्रथम जेखने छेद कर बिंदु दिए दाओ दिए त्रिभुजा के तीनटे बाहूटा के बाकी दोटो बाहू के किन्तु जोग कर दिल देखो एवे त्रिभुज एक नाम दिए देव ए एटा बी एटा सी एटा एक छोड़बे एवं एखे लिखे दाओ तुम्हारा जे सात सेमी एटाओ सात सेमी एटाओ किन्तु आमादेर सात सेमी होयेछे। एबारे आमादेर कि करते हबे जे दुटो कोण के आमादेर समद्विखंडक करते हबे अर्थात अंतर्वृत्त अंकन करते गेले दुटो कोण के आमादेर समद्विखंडित करते हबे। दुटो कोण बोलते गेले देखो आमादेर এদিকে এ বি এবং বি সি অর্থাৎ এই কোণটাকে আর এদিকে এই কোণটা এই দুটো কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে আমরা সমদ্বিখণ্ডিত করব দেখো এই বি বিন্দুতে কিন্তু আমরা বসালাম একই দৈর্ঘ্যে তোমরা কিন্তু মাপটা নেবে দেখো আমি একই দৈর্ঘ্যের মাপ নিয়েছি নিয়ে দেখো এটাকে আমি ছেদ করলাম অর্থাৎ এবার পরে দেখো সেম মাপটা তোমরা নাও নিয়ে প্রথম ছেদ বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে দাও আর দ্বিতীয় ছেদ বিন্দুতে বসাবে দ্বিতীয় ছেদ বিন্দুতে বসে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা সি বিন্দুতে বসাবে বসিয়ে একটি সমান দৈর্ঘ্যের মাপ নেবে আমার যে মাপ ছিল সেই মাপটা দিয়ে করছি কোনো সমস্যা হবে না তাই এখানে কিন্তু ছেদ করলাম এই সি কোণটাকে সেম মাপ নিয়ে এই প্রথম ছেদ বিন্দুতে বসাও এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম সেম মাপ নিয়ে এই জায়গাতে বসাও দ্বিতীয় ছেদ বিন্দুতে বসাও বসিয়ে এটাকে ক্রস করো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি ছেদ করেছে এই জায়গাটা পয়েন্ট দিলাম আর এই জায়গাটা কিন্তু ছেদ করেছে ঠিক আছে। তো চলো আমি এটাকে দাগ কেটে দিই দেখো পয়েন্টে পয়েন্ট বসাবে কাটলাম একটু খাতাটা ঘুরিয়ে নেবে তোমরা কোনো সমস্যা হবে না ঠিক আছে। তো আশা করি এইটুকু নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এই দুটো সমদ্বিখণ্ড দেখো এই অংশে ছেদ করেছে এটার নাম আমি দিলাম ও বিন্দু ওকে। এবারে তোমাদের কাজ এই যে
এই যে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রতে বসালাম এবং এমন একটি মাপ নাও যাতে এখানে সি আর এখানে বি অংশগুলো কাটে। দেখো আমি নিয়েছি এখানে, নিয়ে তোমরা এটাকে অংশ ছেদ করে দাও, দেখো হয়েছে। এবার কি করতে হবে আমাদের, এই বিসি বাউটাকে আমাদের লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। এর জন্য কি করতে হবে, দেখো এই বি বিন্দুতে আমরা বসাবো, হাফের বেশি দেখো মান নেব, হাফের একটু বেশি নিচি, নিয়ে দেখো নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, এখানে আমরা আগে বিন্দুটাকে দিলাম, দেওয়ার পর দেখো আমরা এই অংশটিকে পুরো কেটে দিয়ে দেবো। আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। এটা একটু যদিও টাপ আছে, কিন্তু বারবার তোমরা ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করে নাও। দেখো এরপরে তোমরা একদম কেন্দ্রতে বসাবে, ঠিক আছে, বসিয়ে তোমরা এই অংশটার মাপনা দেখো, সি বিন্দুর এখানটায় আমরা বসিয়েছি, এই হয় মাপটাকে নাও, নিয়ে যেহেতু অন্তর্বৃত্ত মানে ভেতরে বৃত্তটাকে তোমরা অঙ্কন করো। দেখো তো আমাদের এই বৃত্তটি কিন্তু পুরো কমপ্লিট হলো এবং সুন্দরই হয়েছে, এবং আশা করি এটা পেন্সিল দিয়ে করে হয়তো আরও ভালো হতো, কারণ এখানে একটু হলেও হয়তো বার হয়েছে, কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে তোমরা যদি অঙ্কন করো পুরো পাঁচ নাম্বারই পেয়ে যাবে। তো আশা করি তোমরা কীভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় কিন্তু প্রত্যেকেই শিখে নিলে। অঙ্কনটি হয়ে গেলে তোমরা এটি কিন্তু অবশ্যই লিখে দেবে, কী লিখবে দেখে নাও, যে এখানে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ ABC-র অন্তর্বৃত্ত। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওগুলো তোমরা যত পারো বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে এইগুলো করে অন্তত তোমাদের এবছরে যেন পাঁচটা তোমরা করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।